জান্নাতি হুরদের সাথে কি কি করা যাবে? আমরা সবাই জানি জান্নাতে গেলে হুর পাওয়া যাবে। আগে আমাদের জানা উচিত হুরদের সৌন্দর্য সম্পর্কে। জান্নাতি হুরদেরকে আল্লাহ তাআলা মিক্স জাফরান দ্বারা পয়দা করেছেন, আবু হায়াত দ্বারা খামির তৈরি করেছেন। বেহেস্তি পুরুষদের জন্য আয়নার দরকার হবে না। হুরের সব শরীর, বুক, মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়নার কাজ হবে। আকাশের বড় উজ্জ্বল তারার চেয়ে হুরের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে। হাদিসে আছে, একদিন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন। হুরের এতটা লজ্জাশীল হবে যে স্বামী ছাড়া আর কারো দিক চোখ তুলে তাকাবে না। হুরেরা ডিমের ভিতর লুকায়িত পাতলা চামড়ার চেয়েও অধিক নরম হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের নিকট থাকবে আয়াতলোচনা তরুণীগণ, যেন তা সুরক্ষিত ডিম। সুরা ফাতে আয়াত 37। জান্নাতে হুরের সৌন্দর্য লাজুক চোখ বিশিষ্টা মতির ন্যায় সাদা, এবং তাদের স্বচ্ছতা এবং রং এত নিখুঁত হবে যে সংরক্ষিত স্বর্ণালঙ্কার। আল্লাহ তাআলা বলেন, তথায় থাকবে আয়াতলোচনা হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়, তারা যা কিছু করত তা পুরস্কার স্বরূপ। জান্নাতি হুরদের সাথে কি কি করা যাবে? দুনিয়াতে একটা মেয়ের সাথে যা যা করা যায় হুরদের সাথেও তাই তাই করা যাবে। দুনিয়ার মেয়েদের সাথে সহবাস করলে মেয়েদের চেহারা নষ্ট হয়ে যায়, তারা দুর্বল হয়ে যায়, কিন্তু হুরের সাথে সহবাস করলে তাদের সৌন্দর্য আরো বাড়বে, তারা আরো আরো শক্তি পাবে। জান্নাতি হুরদের সাথে সহবাস করে দুনিয়ার থেকে 70 গুণ বেশি মজা পাওয়া যাবে। প্রতি সহবাসের পর জান্নাতি হুররা পুনরায় কুমারী হয়ে যাবে, মানে প্রতিবার আপনি একটি কুমারী মেয়ের সাথে সহবাস করবেন। একবার মিলনের সময় 40,000 বছর অতিবাহিত হয়ে যাবে।